নমস্কার বন্ধুরা, আজের নিশ্চয়ই আপনারা জানেন কত তারিখ। আজের 22 তারিখ, অর্থাৎ আজের আর্থ ডে। আর্থ ডেটাকে বাংলায় আমরা বলে থাকি ধরিত্রী দিবস। আমরা জানতে পারবো কিভাবে আর্থ ডে সত্যিকারের বাস্তবে এলো, কিভাবে আর্থ ডে বা ধরিত্রী দিবস আমাদের পালন করা উচিত, এবং আরও অনেক কিছু। তো চলুন দেখা যাক। 1969 সালে জন ম্যাক কর্নেল প্রথমবার স্যান ফ্রান্সিসকো শহরের ইউনেস্কোতে দাঁড়িয়ে আর্থ ডে অথবা ধরিত্রী দিবসের পালন করার কথা প্রথমবার বলেন। তিনি চেয়েছিলেন যে 1970 সালের মার্চের 21 তারিখ প্রতি বছর সারা পৃথিবীর মধ্যে এই ধরিত্রী দিবস পালন করা হোক। কিন্তু তার এক মাসের মধ্যেই গেলর্ড নেলসন ইউনাইটেড স্টেটসে দাঁড়িয়ে জানান যে ধরিত্রী দিবস পালন করা উচিত 22 এপ্রিল, এবং তারপর থেকেই আমরা সবাই ধরিত্রী দিবস পালন করি 22 এপ্রিল। তো বন্ধুরা, আজকের 22 এপ্রিল 2020, আজ আমরা 50তম ধরিত্রী দিবস পালন করছি, এবং এই দিনগুলিতে কিছু নিয়ম আমাদের সকলেরই কিন্তু মেনে চলা উচিত। কারণ যে পৃথিবীতে আমরা বাস করছি সেই পৃথিবী কিন্তু আস্তে আস্তে সংকটজনকও হয়ে উঠতে পারে আমাদের নানান খারাপ কিছু কাজের মধ্যে থেকে, যেমন গাছ কাটা, জল দূষণ, বিদ্যুতের অপচয়, শব্দ দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ আর বাতাস দূষণ, আর না জানি কত কি এইরকমভাবে নিজেদের অজান্তেই প্রকৃতি মার ক্ষতি করে চলেছি। তাই সকলকে অনুরোধ করছি, আজ 22 এপ্রিল উপলক্ষে আসুন আমরা কিছু পন্থা গ্রহণ করি, যার দৌলতে আমরা আমাদের পৃথিবীকে একটু হলেও সুন্দর করে তুলতে পারি। এই লকডাউনের মধ্যে হয়তো আমরা খুব বেশি কিছু করতে পারবো না, কিন্তু এমনও কিছু অনেক কাজ আছে যেগুলো আমরা ঘরে থেকে বসেই করতে পারি, যেমন ঘরেতে থেকেই ব্যায়াম করা। এখন আধুনিক যুগ, আমরা ঘরে বসে থেকেই পুরো দুনিয়া ঘুরছি, কাজেই আমরা ইউটিউবে ভিডিও দেখতে দেখতেও তো ঘরে ব্যায়াম করতে পারি। আমরা ঘরে বসে থেকেই পুরনো জিনিস দিয়ে পুনর্ব্যবহারযোগ্য দ্রব্য তৈরি করতে পারি। আমরা এই দিনটাতে একটু কম তো টিভি দেখতেই পারি, যাতে খানিকটা হলেও বিদ্যুৎ সঞ্চয় করা যায়। ডিমের ট্রে, প্লাস্টিকের বোতল ইত্যাদি দ্রব্য নিয়ে আমরা তাতে ঘর সাজানোর মতো গাছ বসাতে পারি, এবং অন্ততপক্ষে আজকের দিনটার জন্য আমরা নিরামিষ খেতে পারি। এবং ধরিত্রী দিবস পালন করার সঙ্গে সঙ্গে আমাদেরকে এটাও জানতে হবে আমাদের কেন ধরিত্রী দিবস পালন করা উচিত। ধরিত্রী দিবস পালন করার সঙ্গে সঙ্গে আমাদের এই পৃথিবীর বৈচিত্র্যকে সম্মান করা উচিত, এবং মনে রাখা উচিত এই অনন্ত সৌরজগতের মধ্যে মানব জাতিসহ অন্যান্য পশু পাখিদের যদি বেঁচে থাকার কোনো ঠিকানা থাকে তবে সে হলো এই পৃথিবী, এবং সেই পৃথিবীকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের, সেই পৃথিবীকে সুন্দর করে তোলার দায়িত্বও কিন্তু আমাদেরই নিতে হবে। তবে আসুন বন্ধু, এই 50তম ধরিত্রী দিবসে আমরা শপথ গ্রহণ করি যে আমরা পৃথিবীকে আরও সুন্দর করে তুলব, এবং যে পৃথিবীর বৈচিত্র্য আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেই পৃথিবীর বৈচিত্র্য আমরা ফিরিয়ে দেব। এবং আমি আপনাদের উদ্দেশ্যে ধন্যবাদ জানাই যারা আমার প্রথম ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। ধন্যবাদ।